মতো সংকট কেন তৈরি হয়? বারবার মাথা পড়ে, সবাই কত দুশ্চিন্তায় থাকে, বাবা মায়ের চোখ দিয়ে জল পড়ে। কি দোষ করেছি আমি? তরিতার মা তো আমার মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছিলেন, তাহলে কেন এমন হয় ঠাকুর? অন্নপূর্ণা দিদি, তুমি ছুটে চলে এলে কেন? তুমি কাঁদছো? আমায় এটা কথার উত্তর দিবি লোকনাথ? তরিতা মা তোমার সব মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছিল, তারপরে আমার বিয়ে নিয়ে এত কেন টালবাহানা বলতে পারিস? বিশ্বাস কর, আমার এসব আর ভাল লাগে না। বাবা মার চোখে সারাক্ষণ এই ভয় আর চিন্তা আমি আর দেখতে চাই না। মাঝে মাঝে মনে হয়, খবরদার দিদি, এমন অশুভ কথা তুমি বলবে না। এত দাঁতটা ভেঙে পড়লে কি করে হবে? আমি তো আছি, দেখি না কি করা যায়। তুই আর কি করবি আমার জন্য? কিছু চিন্তা করো না অন্নপূর্ণা দিদি, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করো, সব বাধা কেটে যাবে। তোমার আর বিশ্ব দাদার বিয়ে আমি দেবই। অন্নপূর্ণা দিদি, এখন লজ্জা পেলে হবে? কিছু খাওয়াতে হবে তো, একটা অন্তত মুন্ডা খাওয়াতে হবে। মুন্ডা খাবি? কিন্তু মুন্ডা তো নেই। জানিস লোকনাথ, কাল মা নারকেলের নাড়ু বানিয়েছিল, খাবি? দাঁড়া, তোকে এক্ষুনি এনে দিচ্ছি।